তুমি কি ইঞ্জিনিয়ার? হ্যাঁ তুমি কি ইঞ্জিনিয়ার? সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দুর্গতদের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। তিনি পুলিশ দেখিয়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করার হুঁশিয়ারি দেন। রবিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মালদার রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দা টোলা অঞ্চলের শ্রীকান্ত টোলা এলাকায়। যদিও শেষমেশ চাঁচল মহকুমা শাসক বিধায়ককে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বিধায়ক সমর মুখার্জি। আমি বললাম যে বাঁশ দিয়ে এখানে সলিউশনটা হবে, বস্তা তো হবে না, এইটুকুই বলেছি। এইটুকুই তো বলেছি। কি বলছেন এমএলএ সাহেব? এমএলএ সাহেব বলছে তুই শালা শালা বলছে আমাকে। তো আমরা আমরা পাবলিক কে জমায়েত কেন করেছে? পাবলিক কে জমায়েত কেন করেছে? হ্যাঁ কি বলছে? আমি ওই এমএলএ কি বলছে বলে শালা কে অ্যারেস্ট কর এক ঘর। কেন আপনি কি দাবি কি দাবি তুলেছিলেন? আমি দাবি তুলেছিলাম, তারা বলতে দেন বলতে চেষ্টা। আমি দাবি তুলেছিলাম যে এখানে বস্তা দিয়ে কাজ হবে না, বস্তা অনেকবার দেওয়া গেছে, এখানে বাঁশ কমচিওয়ালা বাঁশ দিলে কিছুটা রক্ষা পাবে। না না থাক না, কমচিওয়ালা বাঁশ দিলে রক্ষা পাবে, ঠিক আছে। বাঁশ যদি দেওয়া যায় 2-5 হাজার বাঁশ কমচিওয়ালা হ্যাঁ যদি 5 হাজার দেওয়া যায়। এই কথা বলতে গিয়ে কি এমএলএ সাহেব রেগে গেলেন? এমএলএ সাহেব রেগে গেল, আমি চিফ ইঞ্জিনিয়ারকে বলছিলাম। এমএলএ সাহেব বলছে এই সরকারি অ্যারেস্ট করো। কি নাম আপনার? আমার নাম বিষ্ণু প্রসাদ সারাপ। বাড়ি? বাড়ি চারকাঠিয়া মহানন্দটোলা। মহানন্দটোলা নিজে এসেছেন ইরিগেশন ডিপার্টমেন্টে, চিফ ইঞ্জিনিয়ার সাহেব নিজে এসেছেন, দেখে গেলেন এমএলএ সাহেব আছেন, ব্লক অফিসিয়ালসরা আছে, আমরা তো আছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররাও এসেছিলেন, দেখে গেলেন। এখন গঙ্গা বিপদসীমার উপর দিয়ে বইছে, তার মধ্যেই ওনারা আজকের থেকেই ওনারা শুরু করবেন যতটা পারা যায় প্রোটেকশন দেওয়ার কাজ শুরু করবেন। কি কি মানে কিসের কাজ শুরু হবে স্যার? সেটা তো ওনাদের ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ, বালির বস্তা দিয়ে না, সেটা ইঞ্জিনিয়ারিং যেভাবে করা যায় সেইভাবে রক্ষা করার ব্যবস্থা করা হবে, যতটা পারা যায় রক্ষা করার ব্যবস্থা করা হবে। স্যার আজকে কান্তটোলা বা আপনার শ্রীকান্তটোলা কতটা ঘরবাড়ি চলে গেছে, কিছু খবর টবর আছে আপনাদের কাছে? আছে তো, কান্তটোলার তো অনেকটাই চলে গেছে, শ্রীকান্তটোলার বেশ কিছুটা গেছে, ঠিক আছে। আমরা অ্যাসেসমেন্ট করছি, পর্যাপ্ত ত্রাণ সবাইকেই দেওয়া হচ্ছে, দেওয়া হবেও, ঠিক আছে। জনগণের সাথে আমরা সবাই আছি, আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবসময় আছে। স্যার পুনর্বাসনের দাবি জানাচ্ছে, দেখছি আমরা চেষ্টা করছি। স্বাভাবিকভাবে মানুষ হচ্ছে যখন বিপদগ্রস্ত মানুষ, তারা বলতেই পারেন, তারা হয়তো দুটো কথা দাঁড়িয়েও বলতে পারেন। তো তাদেরকে পুলিশকে দিয়ে ধরানোর হুমকি দিতে হবে কেন? তাদের ভয় দেখানোর কি আছে? এমনিতেই মানুষ হচ্ছে তারা আজকে যে অবস্থায় আছেন, মানুষ পীড়িত মানুষ, ওরা কি করবে এখন কিছুই বুঝতে পারছে না। না আছে থাকার জায়গা, না আছে বাড়ি, না আছে কোনো কোনো জমি, ঠিক মতো খাওয়ার নেই, অনাহারে মানুষ দিন কাটাচ্ছেন। তাদের পাশে থাকা ছাড়া একজন জনপ্রতিনিধির তো অন্য কোনো কাজ থাকার কথা না। উনি খোঁজ ভালো, আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে, তিনি প্রশাসনকে নিয়ে গেছেন, ওখানে ইঞ্জিনিয়ারদের নিয়ে গেছেন সেচ দপ্তরে, খুবই ভালো। তো ওখানে মানুষ পরামর্শ দিচ্ছিলেন, পরামর্শ তো শোনাই উচিত ছিল। ওরা কোনটা করবেন, কি করবেন, কি করবেন না সেটা তাদের কথা, তাদের উপরে নির্ভর করে। ওরা তো হচ্ছে যে বন্যা এলে বর্ষা হলে তখনই ওদের হচ্ছে যে নেওয়া চলে বসতে দেখা যায় সেচ দপ্তরকে, তৃণমূল কংগ্রেসকে, মানে পকেটের টাকা বোঝাই করতে হবে, সেটা করুন না। তো মানুষকে এভাবে হুমকি দেওয়ার কী ছিল? কতটাই করে আসছেন, আমরা 13 বছর ধরেই দেখে যাচ্ছি। এরা হচ্ছে নিজের পকেট বোঝাই করা ছাড়া কখনো কোনো উন্নয়নের কাজ করে না, শুকা মরশুমে কাজ করে না। গঙ্গা ভাঙন রোধ করতে গেলে তাদের শুকা মরশুমে কাজ করতে হবে, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চাইতে হবে, রাজ্য সরকারকে চিঠি করতে হবে কেন্দ্রীয় সরকারকে, এটাও তারা করেন না। শুধু এখানে কিভাবে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা, এটা তছনছ করতে হবে, লুটপাট করতে হবে, এটাই তৃণমূল কংগ্রেস জানে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।